আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্টিতে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে যে রেখা থাকলে পারে আপনি ভালো রকম উপার্জন করতে পারবেন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই বিষয়টা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে দেখুন যে রেখাগুলো দেখাবো, এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনি জীবনে ভালো রকমের উপার্জন করতে পারবেন। একটা সাধারণ মানুষ যে ভালো রকমের উপার্জন করতে পারবে সেরকমই কিছু রেখা আজকে দেখাবো। হ্যাঁ, আর এই রেখাগুলো প্রত্যেকেরই হাতে থাকে বিদ্যমান, তবে রেখাগুলো আপনার শুভ অবস্থায় থাকতে হবে। তো যারা সাধারণ মানুষের রাও যে ভালো রকম উপার্জন করতে পারে সেরকমই কিছু রেখা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে যে ভালো রকম উপার্জনের জন্য যে রেখাগুলো হাতে দেখতে হয় তার জন্য প্রথমে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে, এই রেখাগুলো প্রত্যেকেরই হাতে থাকে, সেটা হচ্ছে এই যে রেখাটার দিকে লক্ষ্য রাখুন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রেখাটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা দেখুন আপনার হাতের হৃদয় রেখার দিকে, তারপরে লক্ষ্য রাখবেন আপনার হাতের এই রেখাটার দিকে, যেটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় শিরোরেখা। তার পরবর্তী রেখাটার দিকে আপনার লক্ষ্য রাখুন, এটা হচ্ছে জীবন রেখা বা আয়ু রেখা বা এটাকে লাইফ টাইম নামে পরিচিত। এরপরে দেখবেন আপনার হাতে ভাগ্য রেখার দিকে, এই চারটি রেখার দিকে এই যে রেখাটা দেখাচ্ছে এটা ভাগ্যরেখা। তো ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠে, শুধু দেখুন আপনার হাতে ভাগ্যরেখার দিকে। তো এই যে চারটি রেখা আপনাদেরকে আমি দেখালাম, তো এই চারটি রেখা প্রত্যেকেরই থাকে কম বেশি। তো এই রেখা চারটি, হ্যাঁ, আপনার সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে একটা ভালো উপার্জনের জন্য। এই চারটি রেখা আপনার ভালো এবং সুস্পষ্ট হতে হবে। এই চারটি রেখাতে একটা রেখা দিয়ে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম রেখা যেন কেটে না যায়। যত কম সংখ্যক আপনার এই ধরনের রেখা কেটে যাবে এই চারটি রেখার মধ্যে, না কাটে গেলে পরে সেটাই শুভ। আর রেখাটা যেন বেশি মোটা না হয়, একদম সুন্দর সুস্পষ্ট যদি রেখা থাকে এই চারটি রেখা আপনার হাতে, তাহলে পরে আপনি জানবেন যে আপনি জীবনে ভালো রকমের উপার্জন করতে পারবেন। একটা সাধারণ মানুষ সের হাতে এই চারটি রেখা যদি সুন্দর এবং সুস্পষ্ট হয় তাহলে পরে আপনি ভালো রকমের উপার্জন করতে পারবেন। শুধু আপনার হাতের এই হৃদয় রেখা, শিরোরেখা, জীবন রেখা এবং ভাগ্য রেখা, যাদের সুন্দর এবং সুস্পষ্ট, কোনো রেখা দিয়ে যদি কর্তৃত্ব না হয় তারা ভালো রকম উপার্জন করতে পারে। এর পরবর্তী আর একটা বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করছি, আর একটা মানে এই রকমের বৈশিষ্ট্য হাতের লোকেরাও ভালো রকমই উপার্জন করতে পারে যদি আপনার হাতে এই রেখাটা থাকে। সেটা হচ্ছে যে দেখবেন আপনার হাতের বৈশিষ্ট্যটা কী, অর্থাৎ আপনার হাতটা এইভাবে ধরে দেখবেন যে আপনার এই রকম স্কোয়ার হচ্ছে কিনা, ঠিক আছে। চতুর্ভুজ টাইপের যারা হাত হয় যাদের, তারা উপার্জনটা একটু ভালো করে। তো দেখবেন আপনার হাতটা চতুর্ভুজ টাইপের কিনা, মানে স্কোয়ার্স কিনা, এরকমভাবে আপনারা একে দেখবেন আপনার হাতটা চতুর্ভুজ টাইপের কিনা, ঠিক আছে, তারাও ভালো উপার্জন করে। তারপরে দেখবেন আপনার হাতের কালার, এই যে এই অংশটুকুনের মধ্যে যে কালারটা দেখবেন, যেমন কারো কারো হলদে হলদে হয় হাতের এই কালারটা, হলদে হয়, কারো কারো সাদা থাকে, কারো কারো লালচে হয় এবং কালচে ধরনের হয়, আর কারো কারো গোলাপি বর্ণের হয়। তো যদি ভালো উপার্জন যার তারাই করে যাদের হাতে, এটা আপনার গোলাপি বর্ণে হয়, এই করতলটা দেখতে দেখবেন আপনার হাতে একটু গোলাপির বর্ণ, ঠিক আছে। যদি গোলাপি বর্ণ হয় তারপরে আপনি জেনে যাবেন আপনি জীবনে ভালো রকম উপার্জন করতে পারবেন। তারপরে আপনারা দেখবেন খুব সহজে, আপনারা দেখুন আপনার হাতে যদি এই, এটা হচ্ছে বুধের ক্ষেত্র, দেখুন আপনার হাতে লক্ষ্য রাখুন এটা বুধের ক্ষেত্র, এটা হচ্ছে রবির ক্ষেত্র, তারপরে হচ্ছে আপনার শনির ক্ষেত্র, লক্ষ্য রাখুন এটা শনির ক্ষেত্র এবং এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তারপরে দেখবেন এই যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নিম্নমঙ্গল, তার পরবর্তী অংশটা দেখুন এটা, এইটাই হচ্ছে উচ্চমঙ্গলের স্থান, এবং এখান থেকে এই অংশটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, আপনার হাতে শুক্রের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন, এবং এই লক্ষ্য রাখুন এটা চন্দ্রের ক্ষেত্র, ঠিক আছে। এই যে অংশটা দেখাচ্ছে এটা চন্দ্রের ক্ষেত্র, এবং এই চন্দ্র এবং শুক্রের মাঝে আপনারা এই স্থানটুকুনি হচ্ছে আপনার কেতু স্থান, এই যে অংশটুকুন দেখাচ্ছে কেতু স্থান হাতে, তো এটা হচ্ছে কেতু। তো আপনার হাতে এই কেতুটা অবশ্যই দেখবেন কেতু স্থান, আর এটা হচ্ছে রাহু ক্ষেত্র,
এই যে নটা গ্রহ দেখালাম আপনাদেরকে, এই নটা গ্রহের মধ্যে অন্তত অন্তত 6 থেকে 7টা গ্রহ যদি উঁচু এবং বাইরে থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 6 থেকে 7টা গ্রহ যদি আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকে, তার মানে সেই গ্রহগুলো আপনার শুভ। তার মানে জানবেন যে আপনি জীবনে ভালো রকমের অর্থ উপার্জন করতে পারবেন। এই যে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলছি, এটা একটা সাধারণ মানুষের হাতে প্রত্যেকেরই থাকে, শুধু এইগুলো আপনার শুভ হতে হবে। যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখবেন যে আপনার শুভ কিনা, তাহলে পরে কিন্তু আপনি জীবনে ভালো রকম অর্থ উপার্জন করতে পারবেন। একটা সাধারণ মানুষও ভালো রকম অর্থ উপার্জন করতে পারে যদি আপনার হাতে এই বৈশিষ্ট্যগুলো থাকে। তারপরে যেটা আমি দেখাচ্ছি আপনারা দেখবেন, এর পরবর্তী যেটা আমি দেখাচ্ছি সেটা লক্ষ্য রাখবেন আপনার ভাগ্যরেখার দিকে। এই ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন, আপনার হাতের ভাগ্যরেখার দিকে। এটাকে ভাগ্যরেখা, ফেট লাইন, ঊর্ধ্বরেখা, ধনরেখা, ফরচুন লাইন এই নামে পরিচিত যে রেখাটা আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। তারপরে দেখবেন এই যে রেখাটা, এটাকে বুধ রেখা বলে, ঠিক আছে? বুধ রেখা বিভিন্ন স্থান থেকে ওঠে, তো এই যে রেখা বুধগামী এটাকে বুধ রেখা, মার্কেটের লাইন, স্বাস্থ্য রেখা, অনেকে ব্যবসা রেখাও বলে। এই যে রেখাটা, এই রেখার সঙ্গে আপনারা পরিচিত হন, আপনার হাতে এই রেখাটা দেখুন। তারপরে দেখবেন এই রেখাটা, আগেই বলেছি শিরোরেখার দিকে লক্ষ্য রাখুন। শিরোরেখা দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনার হাতে। শিরোরেখা সুন্দর সুস্পষ্ট হতে হবে, আর সেই সঙ্গে আপনার এই যে রেখাটা বলেছি বুধরেখা সুন্দর সুস্পষ্ট হতে হবে, আর হতে হবে আপনার ভাগ্যরেখা, ভাগ্যরেখা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে। এই তিনটি কম্বিনেশন রেখা দেখুন, এই তিনটি রেখা দিয়ে একটা চিহ্ন তৈরি হয়, এই চিহ্নটাকেই বলা হয় আপনার এই যে মধ্যবর্তী চিহ্নটা, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে আছে তারা খুবই সৌভাগ্য, অর্থনৈতিক দিক থেকে তারা জীবনে প্রচুর টাকা পয়সা সঞ্চয় করতে পারে, এবং ভালো উপার্জনের জন্য একটা মানি ট্রায়াঙ্গেল থাকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই মানি ট্রায়াঙ্গেল যেন এরকম সুন্দর সুস্পষ্ট হয়, তবেই আপনি জীবনে প্রচুর ধন উপার্জন করতে পারবেন। আর এই রেখা যদি যদি এই চিহ্নতে যদি এরকম ধরে কোনো রেখা, সেটা এদিকে হতে পারে কিংবা এদিকেও হতে পারে, এইভাবে যদি কেটে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সেটা ভালো ফল পাবে না। কিংবা যদি এই রেখা যদি এইভাবে গ্যাপ নিয়ে থাকে, দেখুন এরকম গ্যাপ থাকলেও হবে না, ফাঁকা থাকলে হবে না, ঠিক আছে? এরকম যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি একদম পূর্ণ, মানে যেরকমটা আপনাদের এইভাবে দেখাচ্ছে এরকম সুন্দর সুস্পষ্ট, কোনো রেখা যেন কুটিত না হয়, কোনো অংশ যেন ফাঁকা না থাকে, তাহলে পরে আপনারা জেনে যাবেন যে আপনারা যে ভালো রকমের অর্থ উপার্জন করতে পারবেন। শুধু এই কটান বৈশিষ্ট্য আপনার হাতে আছে কিনা দেখুন, আপনি সাধারণ মানুষ হলেও জীবনে ভালো রকমের অর্থ উপার্জন করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন।